ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समात्मया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्नेवये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि रामकृष्ण संघेर प्रथम संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी ब्रह्मानंद जी महाराजेर कथोपकथने संकलन धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद ग्रंथ थेके पाठ एवं आलोचना। আমাদের ধর্মজীবনে সবসময় একটা করে ওরিয়েন্টেশন দরকার হয়। আমরা ঠিক যেভাবে চলছি সেভাবে হলে হয় না। আসলে আমাদের মন সবসময় জলের ধারার মতো নেমে যেতে চায়। এই ধরুন খানিকক্ষণ আগে যখন আমরা এখানে এলাম, এখানে ঠাকুরমা স্বামীজি বসে আছেন, এটা ঠিক কথা, কিন্তু আমরা একজন জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। হ্যাঁ, ঠাকুরের দিকে কেউ আর ঠাকুরের দিকে পেছন করে বসে খুব জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। কিন্তু দেখুন এই মানুষজন যারা আমরা জমি আড্ডা দিচ্ছিলাম, তারা যেই এই ভবসাগর তারণ কারণ হয়ে শুরু হলো, সবাই নিবিষ্ট মনে সেই করতে থাকলাম, গান করতে থাকলাম। আপনারা যারা ছিলেন জমি আড্ডা দিচ্ছিলেন প্রায় সবাই এখানে ছিলেন, আবার যারা ভবসাগর তারণ করলেন তারাও সব এখানেই আছেন। আপনারা দুটো পরিবেশের ফারাক নিজেরাই বুঝতে পারবেন। একটা কীরকম রুক্ষ রুক্ষ পরিবেশ আমাদের প্রায় ছড়ি হাতে, এমন কী করছেন কেন, অমন কী করছেন কেন বলে আপনাদের শান্ত করতে হলো। আর আরেকটার গুণ এমন, গানের গুণ এমন, তার শব্দের গুণ এমন যে আপনারা ধীরে ধীরে এমনি এমনি শান্ত হয়ে গেলেন। এই বেলুড় মঠের মন্দিরের বাইরে কত লোক কিচিরমিচির কিচিরমিচির করতে থাকে, কিন্তু বেলুড় মঠের মন্দিরের ভেতরে এত শান্ত ভাব যে ঢোকামাত্র মানুষ শান্ত হয়ে যায়। এই শান্ত ভাব যে পরিস্থিতি তৈরি হয় এটাকে সংস্কৃতে বলা হয় তন্মাত্রা, ইংরেজিতে নাম অ্যাম্বিয়েন্স। এই তন্মাত্রাকে তৈরি করতে হয়। তন্মাত্রা হয় মানুষের প্রার্থনায়, মানুষের ভালোবাসায়, মানুষের চেষ্টায়। আমরা যত এরকম করব, তাই এই জীবনের তন্মাত্রাটাকে কেমন করে বদল করতে হয়, জীবনটাকে ওরিয়েন্টেশন করতে হয়, এবং এই ওরিয়েন্টেশন কেমন করে করব সেইটা শোনার জন্যই আমরা এই একত্রিত হই। নাহলে তো আমরা সব ওরিয়েন্টেড লাইফ, আপনারা তো সব জীবনের সব তো মানে একদম সাকসেসফুল লাইফ লিড করে এসছেন। আপনাদেরকে বলবো কি আপনারাই আমার কান মুলে আমাকে বলে দেবেন, হ্যাঁ এরমভাবে চলে, এরমভাবে চলে বলিয়ে দেবেন, কিন্তু আমি এমন একখানা বিদ্যে শিখে এসেছি যে আমি আপনাদের উপর ছড়ি ঘুরিয়ে বেড়াই। এই বিদ্যেটার সোর্সটা যদি আমরা জানতে পারি তাহলে দেখবেন জীবনের উপর আপনারাও ছড়ি ঘোরাচ্ছেন। আজকে যে অংশটা পাঠ করা হবে সেটি অদ্বৈতাশ্রম কাশীধামে 27 ফেব্রুয়ারি 1913 সালের ঘটনা। মহারাজ বলছেন, শ্রী শ্রী মহারাজ জনৈক ভক্তকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এখন ধ্যান কিংবা প্রেয়ার প্রার্থনা করো? ভক্ত, না মহারাজ কিছুই করি না। মহারাজ, একটু একটু করা ভালো, শান্তি পাবে, মন স্থির হবে। তোমাদের কুলুগুরু তো আছেন, তুমি এখনো মন্ত্র নাওনি, মন্ত্র নিলেই তো পারো। একটু একটু জপ ধ্যান করবে, একটা রুদ্রাক্ষের মালা কিনবে, তাতে 108 বা 1000 বার জপ করবে, ইচ্ছে হলে আরও বেশি জপ করতে পারো। ভক্ত, কি জপ করতে হবে? মহারাজ, ভগবানের নাম জপ করতে পারবে, করবে। যে দেবতার ওপর তোমার বেশি শ্রদ্ধা ভক্তি হয় ভগবানকে ধ্যান করবে, যে দেবতার ওপর তোমার বেশি শ্রদ্ধা ও ভক্তি হয় ভগবানকে ধ্যান করবে নিজের হৃদয়ে কিংবা বাইরে। ভক্ত, কোনো একটা রূপ না হলে তো ধ্যান হবে না, তাহলে কি রূপ নিতে হবে? মহারাজ, সদ্গুরু যারা তারা ধ্যানে শিষ্যের কার ওপর শ্রদ্ধা বেশি তা জানতে পারেন ও তাই বলেন। তারপর মানুষ পূজা আছে, লোকে যেমন বাহ্যিক পূজায় ফুলচন্দন দেয়, আরতি ইত্যাদি করে, সেই রূপ মানুষ পূজায় মনে মনে
তার রূপ চিন্তা করে এইসব করতে হয়। আজ থেকেই লেগে যাও, সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করে দাও। এখন মানুষ পূজাটা থাক, জপ ও ধ্যান রোজ সকাল সন্ধে করো, এইরূপ বছর দুই করো দেখি, দেখবে কেমন আনন্দ পাবে, ভাব আসবে আর সব দেখতে পাবে। এরপর যা যা করতে হবে আমি বলে দেব তখন। দেখুন, রাজা মহারাজ এমন একজনকে ধরেছেন যিনি জপ করেন না, ধ্যানও করেন না। আমরা আবার খানিকটা তার কাছাকাছি প্রায়, আমরা আমাদের মন্ত্র আছে সব করেছি, শুধু আমরা অভ্যাস করি না। গুরু বলেছেন না, এই বইয়ের উপর লেখা আছে অপর কাহাকেও দেখাবে না। আমরা এত নিষ্ঠ, গুরু বলেছেন তো অপর কাহাকেও দেখা যায়, নিজেরাও দেখি না। আমাদের দীক্ষার পরে একটা ছোট্ট বই দেওয়া হয়, রামকৃষ্ণ মিশনের দীক্ষা হলে গুরু সেদিনকে যা যা বললেন সেগুলো সেই বইতে লেখা থাকে, আর ওই বইটার উপর লেখা থাকে সাধন পদ্ধতি, অপর কাহাকেও দেখাইবে না। আমরা এত নিষ্ঠ যে আমরা তো অপর কাউকে দেখাই না, নিজেরাও কখনো খুলে দেখি না, আমাদের এমন নিষ্ঠা। সেই কারণে আমাদের কিছু হয় না। কিন্তু জীবনের এই যে একটা জিনিস বোঝা যাচ্ছে, এই যে বারবার বলছে না আজ থেকেই লেগে যাও, মানে এক্ষুনি শুরু করতে হবে, জীবনটা যে শেষ হয়ে যাচ্ছে এটা বোঝা দরকার। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজের কাছে আমরা যেতাম, মহারাজ বলতেন জীবনে একটা হারিডনেস আনা দরকার। কিরকম না, প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে, এবং যে মুহূর্তটা চলে যাচ্ছে সেটা আর কখনো ফিরে আসবে না, এই বোধটা জাগা দরকার। তিনি বলতেন ঠাকুরের জীবনে এই জিনিসটা আছে, একটা হারিডনেস, সবসময় তাড়াহুড়ো করছেন, সবসময় তাড়াহুড়ো করছেন। নিরঞ্জনকে বলছেন, ওরে নিরঞ্জন তোর ভগবান লাভ কখন হবে? নিরঞ্জনের ভগবান লাভ হচ্ছে না বলে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এইটা অবস্থা। লেটক ঘুমোচ্ছেন, তাকে তুলে দিচ্ছেন, বলছেন কি ঘুমোচ্ছিস, এই সময় কি ঘুমানোর কথা, হরদম তার সেবায় লেগে থাকবি। মনে 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 প্রাণে সর্বাবস্থায় ভগবানকে ডাকা, একবারে তাড়াহুড়ো করছেন। কলকাতায় যাবেন, অনেকগুলো প্রোগ্রাম নিয়ে কলকাতায় যাচ্ছেন, তিনি সেই একই জিনিস তার মধ্যে দেখা যাচ্ছে, তাড়াহুড়ো করছেন, সব জিনিসপত্র ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা, মশলার বেটুয়া নেওয়া হয়েছে কিনা সব করছেন। গাড়িতে উঠে দেখছেন গাড়োয়ান নেই, বাবুরাম মাঝে বলছে দুই বেটা চালিয়ে দে না, এতটুকু সময়ে যেন নষ্ট না। হারিডনেস আমাদের জীবনের ভেতরে, এই হারিডনেসটা নেই, আমরা হচ্ছে হবে হবে করব, পাচ্ছি না, শরীরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মনে ব্যথা। দেখবেন, ভেবে দেখবেন, নিজেকে খুব ভালো করে যাচাই করে দেখবেন, আমাদের জীবনে এখনো হারিডনেসটা আসেনি, এবং হারিডনেস আসেনি বলে আমরা বুঝতে পারছি না। ভূতেশানন্দজি বলতেন যে চিন্তা করো আজকে পৃথিবীর শেষ দিন, আজকে আগামীকালই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাহলে কেমন করে তুমি দিনটাকে যাপন করতে? যদি এই বোধটা আমাদের থাকে তাহলে দেখবেন হাইয়ে উঠবে না, কিচ্ছু উঠবে না, একবার মন প্রাণ উজাড় করে অ্যালার্টলি আমরা জপ ধ্যান নিয়ে মেতে থাকবো, এতটুকু সময় নষ্ট করবো না। রাজা মহারাজ ঠিক সেই একই কথা বলছেন, ভক্তকে জিজ্ঞেস করছেন তুমি কিছু করো জপ ধ্যান প্রার্থনা, বলছে না কিছু তো করি না, আমাদের মতো কিচ্ছু করি না, দীক্ষা হয়েছে দুবেলা জপ করতে বসে একেবারেই সময় পেয়ে না। আজকে একজন আমাকে ফোন করে বলছে, একদম অনেক দূর গ্রিস থেকে ফোন করেছে, বাংলাদেশি, বলছেন অক্ষরানন্দ, নিজের গুরুর নাম অক্ষরানন্দ, সেটাও তিনি ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারছেন না। অস্করানন্দজির কাছ থেকে দীক্ষা, সে যাই বলুক, অস্করানন্দই বলুক আর যাই বলুক। তা আমি জিজ্ঞেস করলুম যে তাহলে জপ ধ্যান করেন না? মহারাজ একেবারে সময় পাই না, প্রচুর কাজের চাপ, বিদেশে থাকি, বুকের কাজ করি, বুকের কাজ করি। আপনি দুবেলা খাবার সময় পান? বলে হ্যাঁ, দুবেলা খাবার সময় পান, তাহলে জপ ধ্যান করার সুযোগ পাই। আমাদের খাবার সময় আছে, কারণ আমরা নিশ্চিত জানি যে না খেলে বাঁচবো না। আমার এই যে এরকম 36, 22, 36 কিংবা আমার মতো ওপর থেকে নিচ অব্দি সবটা 36 এইরকম চেহারা থাকবেই না যদি আমরা না খাই, এটা আমরা নিশ্চিত জানি। আমাদের দেখতে বিচ্ছিরি হয়ে যাবে, সব হয়ে যাবে, কিন্তু আমাদের মনের খাবারটা যে দরকার আছে সেটাকে আমরা একবারও ভাবি না। আমাদের মনটা কদর্য হয়ে যাচ্ছে, একবারও ভাবি না। এক মন্দিরের বাইরে এক সন্ন্যাসী দেখলেন এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা ভিক্ষা করছে। সন্ন্যাসী কাছে কি জিজ্ঞেস করেন, কী ব্যাপার মা তুমি ভিক্ষা করছো, তোমার বাড়িতে কি কেউ নেই? বলে বাবা, ছিল আমার ছেলেটা বিদেশে চাকরি করতে গেছে, তা সে যা টাকা পয়সা দিয়ে গেছিলো সেই টাকা তো সব খরচ হয়ে গেছে, এখন আমার কাছে আর টাকা পয়সা নেই, তাই ভিক্ষা করি। যে তোমার ছেলে কি কিছু পাঠায় না? বলছে হ্যাঁ, প্রত্যেক মাসে চিঠি পাঠায়।
আর ভেতরে একটা লাল নীল হলুদ সবুজ কাগজ পাঠায়। আমি তো বুঝতে পারি না কাগজগুলো কি, তাই দেওয়ালে চিটিয়ে চিটিয়ে রেখে দিয়েছি। সন্ন্যাসী বললেন, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? তাহলে হ্যাঁ নিয়ে যাবো। বাড়িতে গিয়ে দেখলেন দেওয়াল জুড়ে 10,000 টাকার ব্যাংক ড্রাফট, এক একটা ব্যাংক ড্রাফটে 10,000 টাকা আছে। ভদ্রমহিলা লেখাপড়া জানেন না, তাই ওটা যে টাকার সমতুল্য বুঝতেই পারছেন না। ওটা দেওয়ালে চিটিয়ে রাস্তার পাশে ভিক্ষা করছেন তিনি। আমাদের অবস্থা ঠিক তাই। আমরা জীবনে এত বড় সম্পদ আমাদের কাছে আছে, অধ্যাত্ম সম্পদ আমাদের কাছে আছে, আমরা এখান সেখান ওখান ঘুরে বেড়াচ্ছি। কি সুন্দর রাজা মহারাজ বলছেন, ভগবানের নাম জপ করবে, যে দেবতার উপর তোমার বেশি শ্রদ্ধা ও ভক্তি হয়, ভগবানকে ধ্যান করবে নিজের হৃদয়ে ও বাইরে। আবার বলছেন, তুমি এখনো মন্ত্র নাওনি, মন্ত্র নিলেই তো পারো। একটু একটু জপ ধ্যান করবে, একটা রুদ্রাক্ষের মালা কিনবে, তাতে 100 বা 1,000 জপ করবে, ইচ্ছে হলে বেশি করবে। আমাদের কাছেই সম্পদ আছে আমরা জানি, কিন্তু আমরা সেটির প্রয়োগ করি না। আমরা এই মন্দিরের বাইরে বসে ভিক্ষা করতে থাকি, ভগবানের কৃপা পাবো বলে ভিক্ষা করছি, অথচ প্রতিদিন প্রতি মুহূর্তে ভগবান কৃপা করে আমার কাছে পাঠাচ্ছেন, সেই কৃপাগুলো বুঝতে পারি না বলে চিটিয়ে রেখেছি, সারা দেওয়ালে চিটিয়ে রেখেছি ব্যাংক ড্রাফটের মতো। এ হচ্ছে আমাদের জীবনের গল্প। এই আর্জেন্সিটা রাজা মহারাজ তৈরি করছেন, জপ করার আর্জেন্সি। আমাদের যাদের আছে তাদের তো জপ করতেই হবে। এখানে দীক্ষা হয়নি এরকম কজন আছেন? ঠিক আছে, সে তো হবে, হয়ে যাবে। বাকিদের সবার দীক্ষা হয়েছে? বাহ, মন প্রাণ দিয়ে জপ ধ্যান করেন না, ওইরকম দুবেলা একবারও সময় পাই না এরকম। মন দিয়ে জপ করেন তো, ব্যাস। তাহলে হলো আপনি আপনি মা কাকুরি মা ফেসবুক করার ফাঁকে ফাঁকে একটুখানি জপ করবেন। যেই আমার একটা পোস্ট বেরোলে ঝাঁপিয়ে পড়ে আপনি কমেন্ট করেন, সেইটার ফাঁকে ফাঁকে একটু একটু জপ করবেন। জপ করলে ভালো, ওই যতক্ষণে ABCD করে লিখতে লিখতে 4-10 বানান ভুল করে একখানে কমেন্ট করেন, তার চেয়ে জপ করবেন, দেখবেন আমি তাতে অনেক বেশি প্রীত হই। বলছেন জপ করার কথা, ভগবানের যেভাবেই হোক, বলছে তোমার ভগবানের যাতে তোমার প্রীতি হয় তাতে তুমি জপ করো। সদ্গুরু কি করেন না, সদ্গুরু জানেন কার কোন দেবতার প্রতি ভালোবাসা হয়, সেই অনুযায়ী তিনি তাকে মন্ত্র দেন। আপনার খেদার খেনির সাথে ভালোবাসা আছে, আপনার সাথে বুচির সাথে বিয়ে দিয়ে দেওয়া হলো, আপনি বিয়েটা করবেন কিন্তু খুব ফ্রুটফুল হবে না, খুব স্মুথ হবে না লাইফ। বুচিকে যতবারই দেখবেন ততবারই আপনার খেদির কথা মনে পড়বেন, খেদিকে পাননি বলে হায় খেদি হায় খেদি হায় খেদি করে পড়বেন। সেই কারণে যিনি ম্যাচমেকার ঘটক তিনি জানেন যে খেদার সাথে বুচির মালাবে ভালোবে ভালো না বুচির সাথে পচার মানাবে ভালো, এটা তারা জেনে নিয়ে সেই অনুযায়ী বিয়ে ঠিক করে। এটাও ঠিক তাই, ম্যাচ মেকিং, মনের ম্যাচ মেকিং, যাকে আমার ভালো লাগে তাকে আমি ইষ্ট হিসেবে গ্রহণ করব। এটা হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উদারতা। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে হিন্দু ধর্ম খানিকটা এই স্বয়ম্বর সভার মতো। স্বয়ম্বর সভা মানে সেই স্বয়ম্বর সভায় সেই কন্যা বিয়ে করবে, অনেক পাত্র এসে বসেছে, কন্যা সেই বড়মালা নিয়ে এগিয়ে যাচ্ছে, এক এক পাত্রের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, আর সেই পরিচারক যিনি আছেন, যে চাকর যে আছে, সে পরিচয় দিচ্ছে, এই রাজা অমুক বংশের সন্তান, এই এতগুলো যুদ্ধ জিতেছে, এর ইয়ে এর পূর্বপুরুষরা এই করেছে এই তাই করেছে, এই শৌর্য এই বীর্য হেনা তেনা, যদি পছন্দ হলো তো খুব ভালো, আর নাহলে রাজকুমারী এগিয়ে চলবে। তারপরে যাকে পছন্দ হলো তার গলায় বড়মাল। ঠিক ওই রকম আমাদের হিন্দু ধর্ম, ওই রকম যাকে আপনার পছন্দ হলো একই বাড়িতে দেখবেন কারোর সন্তোষী মা ভালো লেগেছে, কারোর লক্ষ্মী ভালো লেগেছে, কারোর কালী ভালো লেগেছে, কারোর শিব ভালো লেগেছে। প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল দেবতা, পার্সোনাল গড ক্রিয়েট করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য একটাই, যেন আমরা ভগবানকে ডাকি। ভগবানকে ডাকার একটাই উদ্দেশ্য, মনকে তৈরি করে এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে নতুন এক মানুষ হিসেবে রূপান্তরিত করা। আমি যে মানুষটা চলছে, যেটা কালো মানুষ সাদা মানুষ, সেই কালো সাদা নয়, শুধুমাত্র সাদা মানুষে নিজেকে রূপান্তরিত করা, আমার কালোটাকে পরিত্যাগ করে সাদায় রূপান্তরিত করা। বলছেন কি কি পদ্ধতি, বলছেন আজ থেকে, বলছেন পদ্ধতি হচ্ছে এই, সদ্গুরু যারা তারা ধ্যানে শিষ্যের ওপর, শিষ্যের কার উপস্থ বেশি শ্রদ্ধা
তা জানতে পারে তাই বলে। তারপর মানুষ পূজা আছে, লোকে যেরকম বাহ্যিক পূজায় ফুল চন্দন দেয় আরতি করে, সেইরূপ মানুষ পূজা মনে মনে তার রূপ চিন্তা করে এইসব করতে হয়। আমাদের যে দীক্ষা পদ্ধতি আছে আপনারা সবাই জানেন, প্রার্থনাটা খুব ইম্পর্টেন্ট, প্রার্থনার উপর খুব জোর দেওয়া হয়। কেন প্রার্থনার উপর জোর দেওয়া হয়? প্রার্থনার উপর জোর দিলে মনের বিস্তার হয়, মনটা খুব বড় হয়। দেখবেন প্রার্থনা দিয়েই শুরু করি আমরা এই জগৎ সংসারে যে যেখানে আছে, সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক, সবাই আনন্দে থাকুক, এই কথাটি বারবার আমরা বলি, শুরুতেই বলি। আমাদের এই প্রার্থনা দিয়ে আমরা শুরু করি। প্রার্থনাটা মূলত এইরকমভাবে হয়, এই জগৎ সংসারে যে যেখানে আছে সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক। কাউকে চিনি না, অনেককে চিনি না, কিন্তু আমাদের নিরন্তর প্রার্থনা করা। তারপরে আমরা জগতে সব ধর্মাচার্য সকলের হাতে নাম জানি না, কিন্তু সকলের কৃপা প্রার্থনা করি যে আমার সাধন পথে যা কিছু বাধা আছে সেটিকে যেন অতিক্রম করে আমরা এগিয়ে যেতে পারি। তারপরে আমরা মানস পূজা করি, প্রথমে গুরু তারপরে ইষ্টের। মানস পূজা কীরকম না, মনে মনে পুজো করা। ভারী সুন্দর তন্ত্র মতে ভারী সুন্দর বলা আছে, ঋৎপদ্মমাসনম দদ্যাৎ সহস্র আলোচিতাম প্রতি পাদ্যম চরণয়ো দদ্যাৎ মনস্তবর্গম নিবেদয়তে। বিরাট বড় লম্বা মন্ত্র, তার সবটুকু যদি ব্যাখ্যা নাও করি তাহলে মনে মনে কল্পনা করি যে আমার হৃদয়ে সেই আমার ইষ্ট দেবতা বসে আছেন। প্রথমে গুরুকে ধ্যান করি, গুরু ধ্যান করি সহস্রারে, সেখানে তাকে আমি পূজো করি, মন প্রাণ অন্তরাত্মা দিয়ে পুজো করি, কল্পনা করার চেষ্টা করি তিনি প্রসন্ন মুখে আমার দিকে তাকিয়ে আছেন। খুবই ইম্পর্টেন্ট, ভগবান আমার দিকে প্রসন্ন মুখে তাকিয়ে আছেন, প্রসন্ন বদনম এইটা যেন থাকে, তিনি আমার প্রতি খুশি হচ্ছেন, তিনি আমার প্রতি আনন্দ, তিনি আমার সেবায় আনন্দ পাচ্ছেন, এই বোধটা জাগিয়ে রাখা। প্রসন্ন অবস্থায় তিনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি তার কপালে চন্দন এঁকে দিচ্ছি, গলায় মালা পরিয়ে দিচ্ছি, পা ধুয়ে দিচ্ছি, ফুল নিবেদন করছি, ধূপ দীপ সমস্ত কিছু দিচ্ছি, আর তারপর কিছু খাবার দাবার দিয়ে আবার ইষ্টের সঙ্গে গুরুর সম্মেলন করে দিয়ে ঠিক ওইভাবে ইষ্টকে যেরকমভাবে করি ঠিক সেই রকম স্নান করিয়ে দিচ্ছি, মুখাত পা ধুয়ে দিচ্ছি, কাপড় পরিয়ে দিচ্ছি, ভালো যা উত্তরীয় পরাচ্ছি, তার সারা গায়ে সুগন্ধি মাখিয়ে দিচ্ছি, ফুল দিচ্ছি, চন্দন দিচ্ছি, খেতে দিচ্ছি, আরতি করছি, পুষ্প ফুল অঞ্জলি পুষ্পাঞ্জলি অর্পণ করছি। এটা কেন করা হয়? এটা করতে 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 আমাদের মনটা একেবারে শান্ত হয়ে যায়। তারপরে আমরা গুরুর ইষ্টের, গুরু নয় ইষ্টের অনুমতি নিয়ে জপ এবং ধ্যান করি। জপ করা মানে হচ্ছে একজন ব্যক্তির নাম ধরে ডাকা। এই নিচ থেকে যদি একজন কেউ দাঁড়িয়ে চিৎকার করতে থাকে মেঘনাথ মেঘনাথ মেঘনাথ, তাহলে আওয়াজটা এই পর্যন্ত সে পৌঁছবে। মেঘনাথবাবু ধপধপ 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 করে নামবেন এই সিঁড়ি দিয়ে, নেমে দরজা করে কে হয়েছে যেই বললো তখন তার মেঘনাথের সঙ্গে দেখা হলো। ওই যে নিরন্তর মেঘনাথ 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 বলে ডাকা, একটা আকুতি তৈরি হচ্ছে, এমন এক আকুতি তৈরি হচ্ছে যে মেঘনাথবাবু এখানে বসে আর চুপচাপ থাকতে পারছে না, তিনি সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে তার সঙ্গে দেখা দিচ্ছেন। ঠিক ওই রকম নিরন্তর ভগবানের নাম করলে ভগবানের হৃদয়ে আমার আকুতি গিয়ে পৌঁছয়, আর তারপর যখন ধ্যান করছি তখন তিনি নেমে এসেছেন, তার সেই রূপটিকে আমি দেখতে পাচ্ছি। এতক্ষণ শুধু নামটিকে বলছি না, তারপরে তার রূপটিকে ধ্যান করছি, তাতে বুধ হয়ে যাওয়া, একেবারে মিলে মিশে একাকার হয়ে যাওয়া, এইটা হচ্ছে ধ্যানের স্বরূপ। ধ্যানের দুটো দিক আছে এখানে বলছেন, কখনো ভেতরে ধ্যান করতে হবে, কখনো বাইরে ধ্যান করতে হবে। ভেতরেই ধ্যান করার কথা আমাদের বলা হয়, সেটা সবচেয়ে কঠিন পদ্ধতি। আমি যেদিকে মুখ করে বসে আছি আমার গুরুও সেই দিকে মুখ করেছে, অনেকটা এরকম। এরমভাবে দেখতে গেলে কি করতে হয়, নিজেকে বার করে নিয়ে আসতে হয় শরীর থেকে। যতক্ষণ আমি নিজেকে ভাবছি তখন আমি একটা শরীর আর আমার গুরু এরকমভাবে বসে, আমার ইষ্ট বসে আছেন এরকমভাবে, সেটা একটা শরীর। কিন্তু যখন আমি বার করে নিয়ে আসি তখন গোটা শরীরটাই ইষ্টময় হয়ে যায়, তখন আমার যে সত্তা আমার যে বোধ সেটা আমার ভেতরে কখনো থাকে না। কি সুন্দর রাজা মহারাজ বলছেন, বলছেন এই মনে মনে পুজো করা, তার আরতি করা, তার সমস্ত কিছু করা,
ভূতেশানন্দ জিকে একজন এসে জিজ্ঞেস করছেন, মহারাজ জানেন তো ঠাকুরকে যখনই ভোগ দেওয়ার কথা মনে হয় খালি মনে হয় ঠাকুরকে পান্তুয়া খেতে দিচ্ছি। মহারাজ হাসতে হাসতে বললেন, তুমি কি মা পান্তুয়া খেতে খুব ভালোবাসো? দেখুন আপনার যা যা ভালোবাসা সব সেইগুলোই দেবেন। আমি তো মাঝে মাঝে ভগবানকে আইসক্রিম খেতে দিই, কারণ আইসক্রিম খেতে আমি খুব ভালোবাসি, সেই আইসক্রিমই ভগবানের পাদপদ্মে উৎসর্গ করি। আপনার যা প্রিয় সেইটি যেন আপনি আপনার ইষ্ট দেবতাকে নিবেদন করছেন। কিন্তু কখনো ভুলে যাবেন না, এই ইষ্টের যে ধ্যান করছেন, আপনার প্রিয় জিনিস দিয়ে তাকে বরণ করছেন, এই করতে করতে কখন যে আপনি তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে ফেলেছেন এটা নিজেরাই বুঝতে পারবেন না। আমাদের এই পুজো অর্চনা সমস্ত কিছু মূল কথা হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। বার্মাতে তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, একদিন তিনি দেখলেন এক সন্ন্যাসী হনহন হনহন করতে করতে চলে গেলেন, আবার বেশ খানিকক্ষণ বাদে আবার সেই সন্ন্যাসী হনহন করতে করতে ফিরে এলেন। যাওয়ার সময় তার হাতটা খালি ছিল, আসার সময় দেখলেন হাতে কিছু চাঁপা ফুল আছে। সন্ন্যাসীটি হলেন স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ। তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তো আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, কারণ শরৎচন্দ্র ছোট ভাই সন্ন্যাসী ছিলেন স্বামী বিদ্যানন্দজি মহারাজ। তা সেই শরৎচন্দ্র জিজ্ঞাসা করছেন শশী মহারাজকে, আরে মহারাজ এত দূরে হনন করতে করতে কোথায় গেলেন? বললেন, ওই দূরে একটা বাগানে সেখানে চাঁপা ফুল ফোটে শুনেছি, চাঁপা ফুল তুলতে গেছিলাম। ঠাকুর চাঁপা ফুল খুব ভালোবাসতেন, চাঁপা ফুলের গন্ধ খুব ভালো লাগতো ঠাকুর। আর দেখছেন শরৎ মাস, দেখছেন হাতে মাত্র চার পাঁচটা চাঁপা ফুলের বেশি তিনি পাননি, এর জন্য এক মাইল পথ তিনি হেঁটে গেছেন, আবার এক মাইল পথ তিনি হেঁটে এসেছেন। তা শরৎচন্দ্র একটুখানি বলছেন, এই সামান্য জিনিসের জন্য এত দূর গেলেন? শশী মহারাজের উত্তরটা দারুণ সুন্দর, বলছেন, ভজন পূজন সাধন সবই যে ফাঁকি, প্রভু এরই মাঝে তোমাকেই ডাকি। এই যে আমরা যাবতীয় পুজো করছি, জপ করছি, সাধন করছি, সব কিছু ফাঁকি, কিন্তু এর মাঝে তোমাকে ডাকি, ডাকি মানে তোমার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছি, এটা হচ্ছে কথা। ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করা, এটাই আমার জীবনের উদ্দেশ্য, আর কিন্তু কোনো কিছু নয়। এবং যেমন অসৎসঙ্গ যদি আপনি করেন, চোর লুটেরাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, দেখবেন আপনার জীবনটাও দুর্বিষহ হয়ে যায়। সেই কারণে ভগবানের সঙ্গে যদি আমাদের সম্পর্ক তৈরি হয় তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়। তাই তো এই যে দুপুরবেলা সব ছেড়ে ছুড়ে এই যে প্রথমা কাদম্বিনী ছেড়ে যে আপনারা লাপাতে লাপাতে এখানে এসেছেন, তা কেন না ভগবানের সঙ্গে সৎ সম্পর্ক তৈরি করবেন বলে, এটি খুব জরুরি। ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করা, জীবনের সারাটা জীবন অনেকের সঙ্গে সম্পর্ক তৈরি করো, স্বামী স্ত্রী ছেলে বাবা মা ভাই বোন সকলের সঙ্গে, একে একে সবাই ছেড়ে চলে গেছে আমাদের, সবাই ছেড়ে চলে গেছে। আমরা চেষ্টা করেছি নিজেকে সেই একই রকম রাখার, কখনো সাদা চুলে কলক করে, কখনো কানে হিয়ারিং এড লাগিয়ে, কখনো একবারে ছিপছিপে রেখে, সব রকমভাবে চেয়ে, কিন্তু কোনোভাবেই মনটাকে ঠিকঠাক করাতে পারি। ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি হলে আমাদের এই ভেতরের মানুষটা, আমি যে আসল মানুষটা, সেইটা ঠিকঠাক হয়। ভক্ত জিজ্ঞেস করছেন, তাহলে আর মানুষ পূজা এখন আর করবো না? মহারাজ, না, মানুষ পূজা এখন থাক, যখন করতে হবে বলে দেব, যখন মন্ত্রতন্ত্র নেবে, এখন আর মন্ত্র নিয়ে কাজ নেই, খালি এইটি করে যাও, আর সময় নষ্ট করো না, লেগে যাও, একটা আসন কম্বল বা যা হোক কিনে নাও, সেইটি ভালো করে রেখে দেবে, অন্য কোনো কাজে ব্যবহার করবে না, কেবলমাত্র এইসব কাজে ব্যবহার করবে। তোমাদের বাগান তো বেশ নির্জন, বাগানে তো বেশ নির্জন স্থান আছে, বাড়িতে যদি কোনো গোলমাল বা অসুবিধা হয় মাঝে মাঝে সেখানে গিয়ে করতে পারো, আর এখানে কাশির মতো জায়গায় শীঘ্র হয়ে যাবে, বছর দুই করো দেখি, কারো কারো শীঘ্র হয়ে যায়, এক বছরও হয়ে যেতে পারে, একবার লেগে যাও দেখি, কিছুদিন পরে এত আনন্দ পাবে যে আর উঠতে ইচ্ছা করবে না, কেবল ধ্যান করতে ইচ্ছা হবে, বেশ সোজা হয়ে পা মুড়ে বসবে, দুটি হাত বুকের কাছে অথবা পেটের কাছে রেখে ধ্যান করবে, কি করে বসতে হবে আমি আরেকদিন ভালো করে দেখিয়ে ও বুঝিয়ে দেব।
তিনি বলছেন যেহেতু তার এখন দীক্ষা টিক্ষা হয়নি, তাই বলছেন যে মানুষ বোঝানো যা থাক, দীক্ষা হলে বিধিমত ভাবে শিখিয়ে দেওয়া হয়। এগুলো গুরুমুখী বিদ্যা, শিখতে হয় গুরুর কাছে, শিখতে হয়। আমি বলে গেলুম আপনি করতে পারবেন, তার নাম তো গুরু নই। ভগবান যার ভেতর দিয়ে গুরুমুখে কথা বলেন তিনি হলেন গুরু। তা তার কাছ থেকে শুনতে হয়, এগুলো গুরুমুখী বিদ্যা, শিখতে হয় গুরুর কাছে, শিখতে হয়। বলেছিলাম বোধহয় এক জায়গায় আপনাদের এখানে কোনো একটা ক্লাসে বলেছিলাম, পকেট মানিটা কেমন করে ট্রেনিং নেয় দেখতে গেছিলাম একবার বউবাজারের কাছে একটা জায়গায়। সেইখানে দেখেছিলাম একটা ইয়ে রয়েছে, গামলা রয়েছে, তাতে জল আছে আর বড় বড় টমেটো আছে, তার মধ্যে রাখা আছে। ওই ব্লেড দিয়ে কাটতে হবে, এমনভাবে ব্লেড লাগাতে হবে টমেটোর ওপর, টমেটোটা নড়বে না, জলটাও নড়বে না, কিন্তু টমেটোর পিসটা বেরিয়ে আসবে। সেখানে হচ্ছে বউবাজারে একজন আমাকে নিয়ে গেছে এক জায়গায়, সেখানে গিয়ে দেখেছিলাম। দেখুন এই পকেট মারা বিদ্যাও শিখতে, শুধু এইটা নয়, গ্রুপ যখন, গ্যাং যখন পকেট মারে কেমন করে থাকতে হয়, কীরকমভাবে মাল একজন আরেকজনের কাছে, আরেকজন থেকে আরেকজনের কাছে, আরেকজন থেকে আরেকজনের কাছে পাচার করে দেবে, আবার ধরা পড়লে কীরকমভাবে মার খাওয়ার সময় নিজেকে কেমন করে বাঁচাবে, সমস্ত থরো ট্রেনিং হয়। তারপরে জীবনের অভিজ্ঞতা হতে হতে হয়। ঠিক ওই রকম যেখানে অসৎসঙ্গের জন্য ট্রেনিং লাগে, সৎসঙ্গেরও ট্রেনিং লাগে। মহারাজ বলছেন এখন পুজোর দরকার নেই, এখন শুধু জপটি করো আর ধ্যানটি করো, যে দেব তাকে ভালো লাগে তাই করো। কম্বলের আসন নাও, জপের একটা ছোট্ট করে দেখে মালা নাও, নিয়ে জপ করতে শুরু করো। যেভাবেই হোক শুরুটা হোক, এইটা বারবার তিনি বলছেন, শুরু করার কথা বারবার তিনি বলছেন, শুরু হওয়াটা খুব জরুরি। আমরা এই শ্রীগণেশ আজ করবো, কাল করবো, পরশু করবো, এই করতে করতে সময় নষ্ট করে ফেলি। আজই এই মুহূর্তে একদম সময় নষ্ট না করে আমরা যদি করি, দেখবেন জীবনটা অন্যরকম হয়ে যাবে। কেনই এত এই জপের মালা, এত এই কম্বলের আসন, হেনাতান এইসবের কথা বলছে? কারণ সে প্রবর্তক, সবে সবে সাধন শুরু করেছে, তাই তার জন্য এত নিয়মকানুনের প্রয়োজন আছে। ঠাকুর বলছেন না, চারা গাছের চতুর্দিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে এসে খেয়ে ফেলে। কিন্তু সেই গাছ যখন বড় হয় তখন তার গুড়ি যখন মোটা হয়, তাতে যদি হাতিও বেঁধে রাখা হয় তার কিছুই হয় না, এটা হচ্ছে কথা। ঠিক ওই রকম যখন আমরা ছোট থাকি, সাধন ভজন শুরু করি, তখন এই নিয়মকানুনগুলোর প্রয়োজন আছে। কিন্তু নিয়ম যখন সাধন ভজন চলতে থাকে তখন আর নিয়মকানুনের প্রয়োজন হয় না। ধরুন এখানে লোডশেডিং হয়েছে, ভীষণ গরম লাগছে, আপনি হাত পাকা দিয়ে এমনি 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 করে হাওয়া করছেন, আপনি আস্তে আস্তে ক্লান্ত হয়ে গিয়ে ওই কিন্তু হাওয়া করে যাচ্ছেন, এমন সময় ইলেকট্রিসিটি চলে এলো, সব কটা পাকা বনবন বনবন করে ঘুরতে শুরু করলো, আপনি তখনও এমনি এমনি করে হাওয়া করছেন। একটা সময় আস্তে 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 সেই হাত পাকাটা নামিয়ে রাখবেন আর আপনি কিছুটিই করবেন না, চুপচাপ ঘুমিয়ে থাকবেন। ঠিক ওই রকম যতক্ষণ না পর্যন্ত জীবনটা স্বাভাবিক স্তরে যায় ততক্ষণ পর্যন্ত এসবের প্রয়োজন আছে। আপনারা তো স্পেস স্যুট দেখেছেন, স্পেস স্যুট যাওয়ার জন্য চারটি অতিরিক্ত যন্ত্র তার সাথে লাগানো থাকে, সেটি যখন বেরোয়, ছুটে বেরোয় এখান থেকে, পৃথিবী থেকে বেরোয়, তার অতিরিক্ত চারটি যন্ত্র লাগানো থাকে। যখন প্রথম মাধ্যাকর্ষণ বলয় থেকে বেরিয়ে যায় তখন এই চারটি যন্ত্র আপনাআপনি খুলে যায়, তারপরে সে তো ছুটতে থাকে, তারপরে যখন সেই যে যে গ্রহের চতুর্দিকে ঘুরবে সেই গ্রহের কক্ষপথে যখন প্রবেশ করে তখন অতিরিক্ত সমস্ত যন্ত্র খুলে পড়ে যায়। ছোট্ট যে ক্যাপসুল যেটা নিয়ে তাদের কাজ শুরু, সেইটুকু অস্তিত্ব থাকে আর বাকি কোনো কিছুর অস্তিত্ব থাকে না। ঠিক এইরকম এই জপের মালা, এই কম্বলের আসন, নির্জন স্থান, এগুলো আমাদের প্রাথমিক যখন আমরা সাধন ভজন করছি তখন আমাদের প্রয়োজন হয়। কিন্তু যত গভীরে চলে যাবে আপনারা নিজেরা লক্ষ্য করবেন এগুলোর আর প্রয়োজন নেই। এটা একেবারে একবারে বিদ্যা, এমন এক বিদ্যা যা অভ্যাস করলে মানুষ অনুভব করতে পারে, এর তার মুখে শুনে করতে হবে না যে আনন্দময়ী মায়ে মা সমাধি হতো আমারও সমাধি হবে, এরকম নয়, আপনি করলেই আপনার সমাধি হবে। স্বামী সোমেশ্বরানন্দজি তখন আমাদের সঙ্গে সন্ন্যাসী ছিলেন, তিনি সবসময় খুব বিদ্রোহী, শুরুতেও তাই এখনও তাই সেরকমই। তিনি মাধবানন্দজিকে জিজ্ঞেস করছেন যে সাধন ভজন করলে কি ভগবান লাভ করা যায়, এই যে মন্ত্রতন্ত্র পাওয়া যাচ্ছে, এই জপ ধ্যান করলে কি ভগবান লাভ করা যায়, আপনার কি বিশ্বাস? বলছে আমার জেনে কি হবে, তুমি করে দেখো না।
বাবা যায় কি না যায়, এটা এমন একটা বিদ্যা আমাদের চেষ্টা করেই দেখতে হয়। আপনি উপরে উঠে বসুন, নাহলে কষ্ট হবে, একটু ওদিকে দেখুন, অ্যাডজাস্ট হয়ে দেখুন, নাহলে দেখবেন খালি পায়ে ব্যথা করবে, না না উঠে বসুন, উঠে বসুন। এই যে আমাদের যে বসার সময় বলা হচ্ছে সুখাসনে বসতে হবে, সুখাসনে মানে হচ্ছে যে আসনে বসে আমার আরাম হয়, কারোর পা দুটো ভাঁজ করে বসে আরাম হয়, কারণ দেখবেন মায়ের যে এটা, মা যে বসে আছেন যে পদ্ধতিটা, ওটাকে সুখাসন বলছেন, সুখাসনম কৃপাময়ী, মা যেন সুখের মানে যে আসনে বসেছেন সেটা বসে মায়ের আরাম হচ্ছে, সুখাসনম কৃপাময়ী, তাই বলছেন। ওইভাবে বসে থেকে জপ ধ্যান করার কথা বলছেন, বলছেন ধ্যান করবার সময় সোজা হয়ে বসে পা মুড়ে বসবে, এরকমভাবে বসতে হয়, অথবা নাভির কাছে বসতে হয়। এর নিরাকার আর সাকার ধ্যান এগুলোর আলাদা আলাদা মুদ্রা আছে, আমি এগুলো এখানে দেখানোর অধিকারী নই। যদি কারোর দুতেশানন্দজির কাছে দীক্ষা হয়ে থাকে, মহারাজজি দেখাতেন নিরাকার ধ্যান সাকার ধ্যানে কেমন মুদ্রা, সেগুলো দীক্ষার সময় তিনি দেখিয়েছেন, আমরাও দেখেছি, কিন্তু এগুলো আমি দেখানোর অধিকারী নই, তাই আমি দেখাবো না। এরপরে আরও একটা ভয়ানক জিনিসের কথা বলছেন, বলছেন মাঝে মাঝে সাধু সঙ্গ করবে, কখনো কখনো সদগ্রন্থ পড়বে, মাঝে মাঝে আমার কাছে আসবে, আসনে বসেই ধ্যান করবে না, দু তিন মিনিট চুপ করে বসে থেকে মনকে ব্ল্যাঙ্ক বা শূন্য করতে চেষ্টা করবে, যেন অন্য কোনো চিন্তা মনে উদয় না হয়, তারপর ধ্যান করবে। প্রথম বছর দুই খুব মনের ওপর জোর করে করবে, তারপর আপনি হয়ে যাবে, যেদিন বেশি কাজ টাজ থাকবে সেদিন না হয় একবেলাই করবে, কিংবা 10-15 মিনিটে সেরে ফেলবে, বিশেষ অসুবিধা হলে খালি একবার তাকে স্মরণ করে নিয়ে প্রণাম করবে। বলছেন মাঝে মাঝে এই যে ভাবটাকে জাগিয়ে রাখার জন্য দুটো জিনিসের প্রয়োজন আছে, একটা হচ্ছে সাধুসঙ্গ, আরেকটা হচ্ছে সদগ্রন্থ পড়া। সাধুসঙ্গ, সাধুকে বলছেন আমাদের একটা কবিতা বলা হয় পঙ্গতের মধ্যে, সেখানে বলছে কবিতাটা হলো এরকম, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাই হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়, কুসুমের সনিকির সুরসিরে যায় তেমনি সাধুসঙ্গ অধমে তরায়। তাহলে সাধুকে সাধুসঙ্গ কি না, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে সাধুসঙ্গের প্রসঙ্গে বলা আছে, বলা হচ্ছে সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাই হয়, সাধুসঙ্গ ছাড়া ইষ্টের প্রতি ভালোবাসা হয় না। এবার সাধুকে বলছেন যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, যাকে দেখলে ভগবান কেমন সেই বোধটা হয়, তার মানে সেই মানুষ যিনি আচরণ করেছেন জীবনে, যাকে দেখলে মনে হয় ভগবান এরকম আনন্দময় পুরুষ, সচ্চিত আনন্দময় পুরুষ, যার ভেতর থেকে যেন একদম আনন্দ রেডিয়েট করছে, যিনি ভগবানকে চিন্তা করছেন। আমরা উদ্দেশানজি মাঝকে গিয়ে বলেছিলাম আপনি খুব রসিক, উনি বলেছিলেন ঈশ্বর রসস্বরূপ, আমি তাকে চিন্তা করি তাই আমি রসিক, তুমিও তাকে চিন্তা করো তাহলে তুমিও রসিক হবে, তার কথায় কথায় বীজ, এমন আনন্দময় পুরুষ আমি এরকম দেখিনি, একেবারে সবসময় অ্যালার্টনেস, মনে এতটুকু সময় মনটা অ্যালার্ট নয়, এরকম আনন্দে ভরপুর, যে তার কাছে যাচ্ছে যেন সেই আনন্দ তিনি বিতরণ করছেন। আমরা 7টার সময় মহারাজকে সকালবেলা প্রণাম করতে যেতাম, 7:45 মধ্যে পৌঁছে যেতাম প্রেসিডেন্ট মাছ কোয়ার্টারে, একদিনও 7টার আগে দরজা খোলা হতো না, কিন্তু যখন দরজা খোলা হতো জলের স্রোতের মতো সব লাফাতে লাফাতে ভেতরে যেত। 7টা থেকে 7টা 15 যে মানুষগুলোর সাথে রোজ ঘর করতাম, সেই মানুষগুলোর এক অন্য ছবি দেখতাম, সেখানে তারা শিশুর মতো। গ্লোবাল বেদান্ততে মহারাজের শরীর চলে যাওয়ার পর দুটো ছবি ছাপা হয়েছিল বুদ্ধেশানন্দজির স্মৃতিচারণ করতে গিয়ে, একটা হচ্ছে মহারাজ কীরকম হাসি মুখে সব বলতেন, না মহারাজের হাসি হা হা ছিল না, মহারাজ বলছেন হাসছেন আর বলছেন, আর অন্যদিকের একটা ছবি দেওয়া আছে সাধুরা হেসে লুটোপুটি খাচ্ছে মহারাজের কথা শুনে, এই দুটো ছবি দেওয়া হয়েছে, আনন্দ আর তার প্রকাশ, হ্যাঁ এটা অদ্ভুত। বলছেন এই হচ্ছে সাধু, সাধু সঙ্গ সাধু যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়,
শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে রাজা মহারাজেরা বলছেন, তিনি এমন মজা করতেন যে আমরা লুটোকুটিকে, নিজের লুটোকুটিকে হাসতাম, পেটে খিল ধরে যেত, আনন্দ স্বরূপ আনন্দ বিতরণ করছেন। তিনি সেই এর বাড়িতে গেছেন মহিমাচরণ, মহিমাচরণ চক্রবর্তী নয়, এই আমাদের রাজেন্দ্র মিত্রের বাড়িতে গেছেন। বলছেন, দেখে মনে হচ্ছে যে অন্ধকার আকাশে যেন পূর্ণ চন্দ্রের বিকাশ হয়েছে, তার এত শোভা, তাকে দেখেই মনে হচ্ছে ঈশ্বরের কথা সকলের মনে পড়ে যাচ্ছে, প্রত্যেকের মনে হচ্ছে ঈশ্বর এমন। এটা হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ আমাদের এরকম করে, আনন্দে ভরিয়ে দেয়, আনন্দে মাতিয়ে দেয়। আমরা একজন সাধুর কাছে যেতাম, স্বামী কাশীশ্বর আনন্দজি বলাই মহারাজ, আমাদের স্বামী ব্রহ্মানন্দজি মাঝে শিষ্য, খুব বকাচকা করতেন, খুব গালাগাল দিতেন। অন্যান্য সাধুরা জিজ্ঞেস করতেন, তোরা কী করতে আসিস, রোজ এত ঝাড় ঘাস রোজ আসিস? আমরা এইটাই কিছুতে বোঝাতে পারতাম না সাধুদের, কেন আসি, এত ভালোবাসা, এত ভালোবাসা, ভালোবাসা যে এরকম হতে পারে আমরা কখনো ভাবিনি। কালকেই পড়ছিলাম বিশুদ্ধানন্দজির ঘটনা, বলছেন বিশুদ্ধানন্দজি বলছেন, অহেতুকি ভালোবাসা কেমন না তার মাকে দেখে বুঝেছি। আমি মনে মনে ভাবছি, বিশুদ্ধানন্দজি বলছেন, আমি মনে মনে ভাবছি তিনি পরমহংসদেবের স্ত্রী জগৎপূজা, তার কাছে কেউ যদি আমাকে গিয়ে একটু পরিচয় করিয়ে দিত, তিনি আমাকে কেমনভাবে গ্রহণ করবেন, তিনি হয়তো খুব গম্ভীর হবেন, এরকম বললেন। তার কাছে গেলুম, দেখা হতেই তিনি বললেন, বাবা ভালো আছো তো, পথে কোনো কষ্ট হয়নি তো? মনে হলো বাড়ি ফিরে যেমন মা আমাকে বলে, বাবা ভালো আছিস তো, পথে কোনো কষ্ট হয়নি তো? একদম সেই রকম, আমার যে জড়তা, আমার যে সমস্ত কিছু সব চলে গেল। তারপরেও আরও এক এক ধাপ অবাক হওয়ার মতো, অচলানন্দজি এবং তিনি গিয়েছেন বাড়িতে, সে সময় বহু গেস্ট এসে উপস্থিত, অনেকে এসেছে, দীক্ষা চিক্ষা খুব হচ্ছে, আর অচলানন্দজি আর বিশুদ্ধানন্দজি আছেন। রাত্রিবেলা হঠাৎ করে, তখন শুয়ে পড়বার সময় হয়েছে, রাত্রিবেলা মা এই দুই সাধুকে ডেকে পাঠালেন। তারা গেলেন মায়ের কাছে, গিয়ে দেখলেন মা দু গ্লাস ভর্তি দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের বললেন, ঝটপট করে খেয়ে নাও, বাড়িতে অনেক লোক আছে তো? বলছে, এত দুধ ছিল না যে সকলকে দেওয়ার, তুমি আর তোমরা দুটি খেয়ে নাও। তখন ওরা লজ্জা পাচ্ছে, সেখানে এত লোককে বঞ্চিত করে খাওয়ার, মা যেন বুঝতে পারলেন, বললেন, ওরা তো বাড়িতে অনেক খায়, তোমাদের কে দেবে বলো, তোমরা খেয়ে নাও। বলছেন, ভালোবাসা যে এরকম হতে পারে আমরা বুঝতে পারি। বিরজানন্দজি গেছেন মায়ের কাছে, বিরজানন্দজি বলছেন যে মায়ের এত ভালোবাসা, বাড়িতে তো আমার মা ছিলেন, কিন্তু এত ভালোবাসা যে মনে হচ্ছে যেন এই ভালোবাসা কোথাও কখনো পাইনি। এই হচ্ছে আমাদের দেখা মাত্র মনে হয় যেন ইষ্টের উদ্দীপন, ঈশ্বরই ভালোবাসার স্বরূপ, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। ভূতেশানন্দজি মহারাজের কাছে গিয়েছি, দাঁড়িয়ে আছি, মহারাজ বিশ্রাম করছেন, আর ট্রেনিং সেন্টারে দুই ব্রহ্মচারী মাঝে পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে জুড়ি জুড়ি করে তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি, আহা, এদের কী সৌভাগ্য, গুরু সেবা করছে, আমার এরকম সৌভাগ্য কখনো হয়নি। তারপরে মহারাজ উঠলেন, মুখ হাত পা ধুলেন, ধুয়ে বসবার ঘরে এলেন, আস্তে আস্তে আমাকে জিজ্ঞাসা করলেন, মজা করলেন আমার সঙ্গে, প্রণাম প্রণাম করে চলে এলাম। এর ঠিক পরের দিন যেদিন গেছি, সেদিন গিয়ে দেখি মহারাজের খুব জ্বর হয়েছে, দূর থেকে প্রণাম হচ্ছে আর ভক্তরা বাইরে থেকে প্রণাম করছে, কাঁচের জানলা থেকে প্রণাম করছে। মহারাজকে প্রণাম করে, মহারাজের নিয়ম ছিল মহারাজের কোয়ার্টারে, প্রণাম করে কিছু খেয়ে আসতে হবে, কিছু খেয়ে ফিরে আসছি। এমন সময় সেবক জিজ্ঞেস করলেন, তোর হাত ভালো আছে? হ্যাঁ ভালো আছে। যা, মহারাজ ভেতরে শুয়ে আছে, মহারাজ পা একটু হাত বুলিয়ে দিয়ে। আমি সেই ভয়ে ভয়ে তার ঘরে গিয়ে পৌঁছলাম। আমি ভাবছি কী বলবেন না বলবেন, অরবিন্দ মহারাজ বলছেন, মহারাজ এই আপনার পায়ে হাত গুলোতে এসেছে। একটা অপূর্ব হাসি দিলেন, এমন একটা হাসি দিলেন, আমি সহজ হয়ে গেলাম। আধা ঘন্টা উনি একবারে অঘরে ঘুমাচ্ছে, আমি তার পায়ে হাত গুলোচ্ছি, ঘরে এসি চলছে একবারে পূর্ণ মাত্রায়, ঠকঠক করে কাঁপা উচিত, আর আমি ঘেমে স্নান করে গেছি উত্তেজনায়। তারপরে যখন উঠলেন, মুখ হাত পা ধোয়ার জল দিলাম, খাবারটা খাবারের প্লেটটা এনে দিলাম, মহারাজ খেলেন। তোর সেবক জিজ্ঞেস করলেন, মহারাজ ও আপনার এত সেবা করলো, ও একটু আপনাকে স্পর্শ করে প্রণাম করুক, হাত দিয়ে স্পর্শ করে প্রণাম করুক।
মহারাজ বলছেন হাত দিয়ে কেন, মাথা দিয়ে স্পর্শ করে প্রণাম করি। আমি মাথা পায়ে রেখে প্রণাম করলাম, প্রণাম করে যখন উঠেছি দেখছি উনি হাত দুটোকে এমনি করে এগিয়ে দিয়েছেন। ওনার এটা একটা কায়দা ছিল, যখন খুব ভালোবাসা জাগত উনি আলিঙ্গন করতেন, উনি আমার মাথাটা নিয়ে এরকম করে ওনার বুকের মধ্যে নিয়ে, যেমন মা এরকম করে এরকম এরকম করে তিনবার থাপড়া মারে, সেরকম করে তিনবার থাপড়া মেরে ছেড়ে দিলেন আমাকে। সে এক অদ্ভুত আনন্দ, মনে হচ্ছে হ্যাঁ এইটি হচ্ছে ঠিক ঠিক আনন্দ। ভগবান আমাদের এমনি করে আঁকড়ে ধরে থাকে, আমরা বুঝতে পারি না ভগবান আমাদের আঁকড়ে ধরে আছে, আমরা বুঝতে পারি না, কিন্তু এই বোঝাটা আমাদের দরকার। এবং এই বোঝাগুলো জানতে গেলে এই কারণে সাধুসঙ্গের প্রয়োজন আছে। আর যেখানে সাধুসঙ্গ নেই সেখানে কি হবে, সৎগ্রন্থ বলছেন, কখনো কখনো সৎগ্রন্থ পড়বে। সৎগ্রন্থ কি করে, সৎগ্রন্থ ভগবানের কথা বলে, ভগবানের লীলার কথা বলে। এই যখন এই আমাদের পুঁথিতে খুব সুন্দর বর্ণনা আছে, আমি মাঝে মাঝেই ফ্যান্টাসি করি এই ঘটনাগুলো। বলরামবাবুর বাড়িতে রথযাত্রা হচ্ছে, কী সুন্দর বর্ণনা আছে, বলছেন এখন যেখানটা কোর্ট কর্নারে রাখা থাকে ওইখানেই তখন রাখা থাকতো রথটা, আর বিকেল থেকে দুপুর থেকে নানা রকমের রঙের সুতো এনে ওই যে রেলিংয়ের যে ইয়েগুলো আছে তাতে বেঁধে, মেয়েরা যেরকম করে বিনুনি বানায় ওরকম করে বিনুনি বানায় আছে, যেটা রথের রশি, ফলে প্রত্যেকটা রশি লাল নীল হলুদ সবুজ, লাল নীল হলুদ সবুজ নানা বর্ণের রয়েছে, সেটা রথের সঙ্গে লাগানো হয়েছে। ঠাকুর রথ টানছেন জগন্নাথের দিকে তাকিয়ে, পিছু হাঁটছেন আর রথটা টানছেন। বানোয়ারির কীর্তনের দল গাইছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে, আর ঠাকুর সেই গাইছেন নাচছেন আর রথটাকে টানছেন। রথ চলছে এক কর্নার থেকে এসে আরেক কর্নার, আরেক কর্নার থেকে এসে সিঁড়ির কাছে এসেছে, ওখানে এসে দেখা গেল গিরিশ ঘোষ তার বিরাট বড় চেহারা নিয়ে ধপাং ধপাং করে নাচছে, মনে হচ্ছে পৃথিবী যেন কাঁপছে। বলরাম নাচছে, তার সে লম্বা দাড়ি এমনি 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 করে দুলছে, নাচছে কৃষ্ণ কিশোর, নামছে নাচছে রাম, নাচছে মনমোহন, সবাই নাচছে। এমন সময় সেখানে সে বিজয় কৃষ্ণ গোস্বামী সে বসে, তার লম্বা জটা আর বিরাট চেহারা বড় বুড়ি সেইটা নিয়ে সে নাচছে, সে নাচছে আর তার সেই জটাটা একবার সেই একবার থপাস করে এদিকে পড়ছে, একবার গিয়ে ওদিকে পড়ছে, এক অপূর্ব আনন্দ। ঠাকুর রথ নিয়ে এগিয়ে চলেছে, এই পাশ দিয়ে ঘুরতে 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 রথ নিয়ে এগিয়ে চলেছে। এই ঘটনাগুলো পড়ে ফ্যান্টাসি করবেন, দেখবেন কখন আপনিও যেন ঠাকুরের রথের সেই টানের সঙ্গে আপনিও রথের রশি টানতে আরম্ভ করেছেন। এই সৎগ্রন্থ আমাদের ভগবানের কথা স্মরণ করায়। আর বলছেন মাঝে মাঝে আমার কাছে আসবে, যা যে সাধুর কাছে ভালো লাগে তার কাছে আসবে। এবার একটা উপদেশ দিচ্ছেন, আসনে বসেই ধ্যান করবেন। আমরা আসনে বসেই কোনো রকম শুরু করি তা কিন্তু নয়, দেখবেন আসনে বসে মনটাকে খালি করতে হয়, আর যখনই মন খালি করবেন দেখবেন সারাদিনের যা যা চিন্তা আছে সব আসবে। বাসন মাজার কাজের লোক এসে আজকে বাসন মেজেছিল, একটুখানি ছাই রেখে গেছে, আপনি দেখেছেন, কিন্তু তখন কিছু বলেননি, কারণ বললে আপনার খুব রাগ হবে, সে চলে যাওয়ার পর আবার সব ধুতে হয়েছে। তারপরে ভারী জলের ভারী জল দিতে এসেছিল, পুরো কলসির জল দেওয়ার কথা, এতটা কম দিয়েছে অথচ পুরো পয়সা নিয়েছে, তখন রাগটা প্রকাশ করতে পারেননি। কিন্তু যেই মন খালি হয়েছে সঙ্গে সঙ্গে এইসব চিন্তাগুলো এসে, একে বলা হয় বিক্ষেপ, ইষ্টবস্তু থেকে সরে যাওয়া, মনের যে সরে যাওয়া একে বলে বিক্ষেপ। আবার বিক্ষিপ্ত মনকে টেনে নিয়ে এসে প্রত্যাহার করতে থাকে, বলে প্রত্যাহার, আবার ইষ্টবস্তুতে নিয়ে আসে। বিক্ষেপ আর প্রত্যাহার চলতে থাকে, একটা মহাসংগ্রাম চলতে থাকে। এই যত আমরা এটা অভ্যাস করব একটা সময় আর বিক্ষেপ প্রত্যাহার হবে না, তখন মন শান্ত হয়ে যাবে। রোজ করবার কথা বলছেন, আজ করলুম কাল করলুম না তা নয়। এই যে আমাদের যেদিন কাজটা বেশি থাকে আমরা সবার আগে যেটা ছাঁটি সেটা হচ্ছে যোগদানটা, সবার আগে ছাঁটি, পরনিন্দা পরচর্চা তো আমি ছাঁটি, বাবা ওটা তো মোস্ট ইম্পর্টেন্ট কাজ, ভীষণ ইম্পর্টেন্ট কাজ। আমি তো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, আহা এই ইদানিং যাতায়াত যেতে পারছি না, ওটা আমার কাছে খুব আকর্ষণীয়। বিশেষ করে এই যে যখন এই আমাদের এই যে জয়নগরের পর থেকে স্কুল কলেজগুলো আছে, দিদিগুনি মাস্টারমশাই, আমি আগে জানতাম শুধু মায়েরাই করে, দেখলাম মাস্টারমশাইরা গোষ্ঠী ষষ্ঠী পুজো করছে, চুপ করে বসে বসে আমি শুনতে শুনতে যাই। হ্যাঁ হেডমাস্টার মানে হেডমাস্টারের গোষ্ঠী পুজো করছেন না এমন মাস্টারমশাই খুঁজে পাই না,
অধ্যাপকদের খুঁজে পাই না যিনি কলেজের প্রিন্সিপালের গোষ্ঠী পুজো করছেন না। এক অদ্ভুত আকর্ষণীয়, ওই সময় যদি আপনি বলেন একটু ভগবানের নাম করুন, ব্যাস হয়ে যাবে সকলে। ভগবানের নাম করায় কারোর সময় নেই, কিন্তু ওইটাতে খুব আছে। সেই প্রথমেই যদি যদি অসুবিধাও থাকে অল্প করে করতে হবে, কিন্তু করতেই হবে অভ্যাসটাকে, সু অভ্যাসটাকে কখনো ছাড়তে নেই। এরপরে শেষ করছেন যেটা দিয়ে, সেটা বলছেন, সকালে মুখাত পাত দিয়ে কাপড়খানি ছেড়ে বসে যাবে, একটু গঙ্গা জল না হয় স্পর্শ করে নিও, সন্ধ্যার সময় এরূপ করব, রুদ্রাক্ষের মালাটি কিনে গাঁথিয়ে নিও, তারপর গঙ্গায় ভালো করে স্নান করিয়ে ভক্তি ভরে বিশ্বনাথকে স্পর্শ করে নিও, এইসব করে যাও দেখি, দেখবে মনে শান্তি পাবে আর খুব আনন্দে থাকবে, আর মরালিটি বিষয়ে দুটি পালন করবে, সত্য কথা বলবে এবং পরস্ত্রীকে মার মতো দেখবে, আর কিছু করতে হবে না, এই দুটোতেই সব হয়ে যাবে, ঈশ্বরে খুব ভক্তি করবে, ঈশ্বর আছেন, ঈশ্বর নেই কখনো মনে করো না, আমি বলছি ঈশ্বর আছেন, নিশ্চয় আছেন যেন, আজ থেকে লেগে যাও বুঝলে, দেরি করে আর কাজ নেই, আমিও আছি, মাঝে মাঝে বলে দেব, আজ থেকেই আরম্ভ করে দাও। বলছেন প্রথমে বলছেন গঙ্গা জল স্পর্শ করে নেওয়ার কথা বলছেন, জামা কাপড় ছেড়ে শুদ্ধাচারে বসে জপ করতে বলছেন, জপের মালা কি করে শোধন করে কি সুন্দর বলে, প্রথমে গাঁথাতে হয়, গাঁথানোটা একটা কায়দার আছে, তারপরে সেটা গঙ্গা জলে স্নান করে, আমরা যেটা করি বেলুড় মঠে যেটা করা হয়, নতুন মালা গঙ্গা জলে স্নান করে নিয়ে এসে ঠাকুরের বেদিতে রাখা থাকে, খানিকক্ষণ ঘন্টা খানিক রেখে দেওয়া, অ্যাজ ইফ যেন ঠাকুর মালাটা জপ করে দিচ্ছে, তারপরে ঠাকুরের পায়ে স্পর্শ করে মালাটা ফেরত দেওয়া হয়, তারপরে গুরুর কাছে নিয়ে যেতে হয়, গুরু মালাটায় জপ করে মন্ত্রপুত করেন, তারপরে সেই মালা জপ করার পদ্ধতি দেখিয়ে দেন, মালাটা জপ করার পদ্ধতি হিন্দি সিনেমার মতো এমনি এমনি করে জপ করা যায় না, মালা জপের একটা পদ্ধতি আছে, সেই জপ করার পদ্ধতিটা তিনি দেখিয়ে দেন। বলছেন যত জপ করবে, যত এই সমস্ত করবে, তত মনে শান্তি পাবে, মনে শান্তি পাওয়া নিয়েই তো কথা, মরালিটি বিষয়ে দুটি জিনিস করতে বললে, সদা সত্য কথা বলবে এবং পরস্ত্রীকে, পরস্ত্রীকে মার মতো দেখবে, মানে অন্য কোনো স্ত্রীর প্রতি, মানে নিজের মরালিটি ঠিক রাখবে, মনের দিকটা ঠিক রাখবে। এই বৈষ্ণবদের দীক্ষা দেখছিলাম, সেখানে প্রতিজ্ঞা করতে হয় পাঁচটা জিনিস করব না, মিথ্যা কথা বলবো না, সুরাপান করবো না, আমিষ আহার করবো না, জুয়া খেলবো না, আর জুয়া খেলবো না, মদ্যপান করবো না, পরস্ত্রীকে আর কোনো অসৎ মানে কুসঙ্গ করবো না, এই পাঁচটা জিনিস আমি করবো না, এটা গুরুকে কথা দিতে হয়, তখন গুরু হাতে জপের মালা তুলে দেন, মন্ত্র আর জপের মালা তুলে দেন, নাহলে তিনি আর একটা প্রতীক্ষা করতে হয়, সেটা হচ্ছে কতবার মালা জপ করব সেটা বলতে হয়। এই দেখছিলাম ইস্কনের দীক্ষা তো ওপেনলি দেখা যায়, ভিডিও করে আমার সেটা ইউটিউবে আছে, আপনারাও দেখতে পারেন, সেইখানে এইগুলো কথা বলা রয়েছে। এই এই মরালিটিটাও দুটো যদি একসঙ্গে না থাকে, চরিত্রের যদি মানোন্নয় না থাকে, তাহলে কাজ হয় না, শুধুমাত্র ভালো জিনিস দিলেই হবে না, পাত্রটাও ভালো দরকার। আপনি এক এক পাত্র ভর্তি ঘোল নিয়ে এলেন, খুব ভালো উৎকৃষ্ট মানের ঘোল নিয়ে এলেন, যে পাত্রটায় রাখতে দিয়েছেন সেটা ফুটো, সেই পাত্র তলা দিয়ে সেই ঘোল সবটা আপনি পাবেন না, তা 25% বেরিয়ে যাবে। সেই কারণে যে যে শরীর বা যে মন ভগবানকে চিন্তা করবে, সেই শরীর বা সেই মনটাকেও শুদ্ধ করতে হয়। তারপরের যে কথাটা বলছে, ঈশ্বর আছেন, এটা বিশ্বাস করতে হবে, এই যতক্ষণ না বিশ্বাস করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের কিচ্ছু হবে না, ঈশ্বর আছেন এটা বিশ্বাস করতে হবে। বুদ্ধেশানন্দজি বলতেন যে তাঁর কাছে সমস্ত প্রার্থনা করবে, তিনি তোমার কথা শোনবার জন্য মন্দিরে বসে আছেন, উত্তরে কি বললেন, সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত জানবে তিনি তোমার কথা শুনছেন শুনছেন শুনছেন, এটা আমাদের বিশ্বাস রাখা দরকার। আমি খুব বিশ্বাস করি এটা, যে ঠাকুর এই ছবির মধ্যে বিরাজ করেন। আমাদের মনে আছে আমার যখন পোস্টিং হয়, তখন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি বলেছিলেন, বেলুড় মঠ থেকে চলে যাচ্ছি তো একটা ছোট্ট সেন্টারে বেলঘরিয়া স্টুডেন্টস হোমে, মহারাজ বলেছিলেন দুর্গা পুজোয় যাক প্রদীপ প্রজ্বলিত হয় সেটা দাউ দাউ করে জ্বলে, তার থেকে কাঠিতে কাঠিতে আগুন নিয়ে প্রদীপ জ্বালানো হয়, রান্নাঘরের আগুন জ্বালানো হয়, যজ্ঞের যে হোমের যে আগুন সেগুলো সব প্রজ্বলিত করা হয়। বলছেন ওই যে
যাগ প্রদীপে যে আগুনটা জ্বলে সেটা দাউ দাউ করে জ্বলে, আর দীপকাঠিতে যে আগুনটা জ্বলে সেটা দীপ দীপ করে জ্বলে, কিন্তু একই আগুনের প্রকাশ এরকম। ঠিক সেই রকম ঠাকুর বেলুড় মঠে দাউ দাউ তার বিশেষ প্রকাশ আছে, কিন্তু তারই একটা কণা তোমার সেন্টারে রাখা আছে, সেখানেও ঠাকুর বিরাজ করছেন। বলছেন সাধন ভজন যেরকম একটা ছোট্ট কাঠিতে করে আগুন নিয়ে আমরা হোম করতে শুরু করি, খানিক বাদে কাঠ দেওয়াতে সেটা একদম দাউ দাউ করে জ্বলতে থাকে, ঠিক সেই রকম আমরা যদি সাধন ভজন করি তাহলে ওই সেন্টারের ওই দিক দিক করে আগুনটাও দাউ দাউ করে জ্বলবে। সর্বক্ষেত্রে রামকৃষ্ণ বিরাজ করছেন, কিন্তু যদি আমরা বিশ্বাস করি দেখবেন আমাদের বাড়িগুলো মন্দির হবে। মায়ের দুটো কথা খুব বিশ্বাসযোগ্য, এখানে মা বলছেন যে এখনকার কলিযুগের ভক্তরা, এই নতুন যুগের ভক্তরা বড় সেয়ানা, তারা অবতারের ছবি তুলে রেখেছে, এটা হচ্ছে এক নম্বর কথা। আর বলছেন ছায়া আর কায়া সমান, এটা যদি আপনারা বিশ্বাস করতে পারেন তাহলে নিশ্চিত জানবেন ঠাকুর বিরাজ করছেন আপনার ঘরে, এটাও বিশ্বাস করতে পারবেন। এবং যখন ঠাকুর বিরাজ করছেন আপনি বিশ্বাস করবেন, দেখবেন আপনার জীবনের গতিও বদল হয়ে যাবে, আপনি আর ধপধপ করে মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি ধপধপ করে অনাচার করতে পারবেন না, কারণ যখনই করতে যাবেন দেওয়ালে ঠাকুর ঝুলে আছেন তার কথা মনে পড়বে, মনে তিনি সব দেখছেন, আর আমাদের অন্যরকম আচরণ করা যায় না। এই ঈশ্বর আছেন এটা বিশ্বাস এই কারণে তখন করলে কাজ হয়, যখন আমরা বুঝতে পারি যে তখন আমাদের জীবনের ভেতরে আমূল পরিবর্তন হয়, তার সামনে অন্যরকম করা যায় না। আমরা যখন দুর্গা পুজো শিখতে গেছিলাম তিনটি কথা বলা হতো, স্বামী ওঙ্কারানন্দজি নাকি এটা বলতেন, তো বলছেন মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, আর মা আমাদের ভাবময়ী। বিধিময়ী কি না, বিধিটা ঠিক ঠিক মতো পালন করতে হবে, ঠিক তিথিতে পুজো শুরু করে ঠিক তিথিতে পুজো শেষ করতে হবে। অনেক সময় আমরা বিধি আর তিথি ঠিক ঠিক করে চিৎকার চেঁচামেচি করি, তাতে পুজোর ভাবটা নষ্ট হয়ে যায়, কারণ মা হলেন ভাবময়ী। আমরা যদি বিশ্বাস করি যে মা দুর্গা, দেখবেন আমরা দুর্গা পুজোর সময় কালী পুজোর সময় অনর্থক চিৎকার, ঠাকুরের তিথি পুজোতেই তো দেখি কী অনর্থক চেঁচামেচি করে লোকজন, কিন্তু আমরা যদি সত্যি বিশ্বাস করি ঠাকুর বসে পুজো নিচ্ছেন তাহলে কিন্তু এই অনর্থক এটা করতে পারবো না, আমাদের নিজেদের ভেতরে আচরণে আমূল পরিবর্তন হয়ে যাবে, তাই ভগবান আছেন এইটা বিশ্বাস করতে হয়। আর বলছেন আমরাও আছি, আমরাও আছি মানে তিনি বলছেন তিনি গুরুস্বরূপ আছেন, শ্রী ভগবানের কাছে প্রার্থনা যেন আমার মনের মধ্যেই ভাবটি জাগে, আমরাও যেন এরকম বিশ্বাস করতে পারি ভগবান আছেন, আর সেই বিশ্বাস করে বিশ্বাসের করে আমরা যেন আমাদের সাধন ভজনটিকে ঠিক ঠিক করতে পারি। যত সাধন ভজন করবেন আপনারা নিজেরা অনুভব করবেন জীবনটার ভেতরে একটা আমূল বদল এসে যাচ্ছে। ঠিক এইরকমই যে খানিকক্ষণ আগে ক্লাস শুরু হওয়ার আগে আপনারা খচর খচর করে গল্প করছিলেন, যেই ভগবানের নাম নেওয়া হলো কীরকম আপনারা সব শান্ত হয়ে গেলেন, জীবনটা অনেক তাই, জীবনের এই খচর মচর সব চলে যাবে, আপনি শান্ত অন্যরকম মানুষ হয়ে যাবেন, সেই কারণেই তো ভগবানের কাছে আসা, নাহলে তো ওই ফুল গাছ লতা পাতা দেখতে দেখতেই আমাদের জীবন বেরিয়ে যেত। আজকে এইখানেই থাকে, ওম প্রণতানাম প্রসীদত্ব দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটি লোকানাম প্রদান, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।